আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত ভিডিওতে আপনারা দেখেছেন $100 ডিপোজিট করে প্রায় $300 প্রফিট করেছিলাম। তো সেম ভাবে আজকেও $100 ডিপোজিট করেছি, দেখা যাক আজকে কত প্রফিট করতে পারি। তবে আজকে যা প্রফিট করব সবকিছু আপনাদের সামনে লাইভে থেকে প্রফিট করার চেষ্টা করব। আর যে ট্রেডটাই নিব সেই ট্রেডের পিছনে মানে কনফার্মেশনটা কি, আসলে কোন রিজনে ট্রেডটা নিলাম ওটাও আপনাদের মাঝে আজকে এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, দেখি আমরা আজকে কত প্রফিট করতে পারি। তো গত ভিডিওতে আপনাদের সামনে দুইটা ট্রেড নিয়েছিলাম, দুইটাই শিওর শট ছিল। তো আজকেও ওই রকম শিওর শটের কনফার্মেশন নিয়ে ট্রেড করব, দেখা যাক। যেহেতু আজকে শনিবার, যার ফলে ফরেক্সের রিয়াল মার্কেটগুলো বাইনারিতে ওপেন নাই, কারণ ফরেক্স মার্কেট তো শনি রবি অফ থাকে। তো আজকে আমরা সেম স্ট্র্যাটেজিগুলো ওটিসিতে অ্যাপ্লাই করার চেষ্টা করব। এমনিতেও ওটিসিতে প্রফিটটা করাটা একটু রিস্ক, কারণ গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ওটিসি সম্পূর্ণই কোম্পানি নিয়ন্ত্রণ করে, কোম্পানি তো সবসময় চাইবে যে আপনাকে লস করিয়ে নিজে প্রফিট করা। তবুও আজকে ওটিসিতে ট্রেড করে দেখি কি হয়। তো আমাদের কোনো ট্রেড প্লেস করার পূর্বে একটি সুন্দর দেখে মার্কেট সিলেক্ট করতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না, দেখতে হবে কোনো মার্কেট তার লেভেল ফলো করছে কি না, তারপরে একটা ট্রেড প্লেস করতে হবে পুরো কনফার্মেশনের সাথে। যদি আমরা মার্কেটের প্রবেশ করার সাথে সাথে কোনো এন্ট্রি নেই তাহলে এটা একটা ঝুঁকির মুখে পড়ে যাওয়া হয়। তো যখন আমরা সুন্দরভাবে অ্যানালাইসিস করে মার্কেট মুভমেন্ট, এসএনআর লেভেল, তারপর বায়ার অ্যান্ড সেলারের অ্যাক্টিভিটি, এগুলো দেখে আমরা কোনো কনফার্মেশন নিয়ে যখন একটা ট্রেড প্লেস করব, তখন আমাদের প্রফিটের চান্সটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো আমরা দেখি আজকে কোন মার্কেটে ট্রেড করা যায়। তো সবগুলাই যেহেতু ওটিসি, তো এখানে আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করব। আমরা $20 সিলেক্ট করে রেখেছি। তো আমার $100 হিসেবে এখানে $20 ইনভেস্ট করাটা পুরোটা একটু মানে একটু বেশি রিস্ক। তো আপনারা যেহেতু বিগেনার, তো আপনারা ট্রাই করবেন $100 ক্যাপিটালে সর্বোচ্চ $2 পজিশন নেওয়ার। আমরা পাশাপাশি আরও মার্কেটগুলো দেখতে থাকবো, কোনো কনফার্মেশন পাওয়া যায় কি না। তো দেখুন এই এই মার্কেটে সেলার এন্ট্রি নিয়েও মার্কেট নিচে নামাইতে পারি নাই, তাহলে এখানে আমরা ডাউন ডাইরেকশনে একটা ট্রেড নিব। দেখুন আমরা যথেষ্ট সেফটি মার্জিন নিয়ে ট্রেডটা প্লেস করতে পারছি, কারণ এখানে দেখুন পরপর চারটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে মানে এটা আমরা রেজিস্ট্যান্স লেভেল ধরতে পারি, কারণ দেখুন প্রিভিয়াসে টপ আছে, টপের ভিত্তিতে আমরা এখানে রেজিস্ট্যান্স লেভেল ধরতে পারি। তো এখানে দেখুন চারটা পরপর গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে একটা রেড ক্যান্ডেল হওয়া মানে কি, মানে ওভার বাইয়ের পরে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, তার মানে কি মার্কেট এখান থেকে সেলার এন্ট্রি নিছে। তো এই কারণে আমরা এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি, যথেষ্ট সেফটি মার্জিন নিয়ে ট্রাই করছি ট্রেডটা প্লেস করার জন্য। তো আপনারাও কোনো ট্রেড নেওয়ার আগে সেফটি মার্জিন নেওয়ার চেষ্টা করবেন, কারণ সেফটি মার্জিন নিলে আমাদের প্রফিটের, দেখুন আমাদের কিন্তু প্রফিট হয়ে গেছে, অলরেডি প্রফিট হয়ে গেছে। দেখুন আমাদের $100 ডিপোজিট ছিল, আমাদের এখন ব্যালেন্স $136। আমরা দুইটা ট্রেড প্লেস করছি $20, দুইটা ট্রেডই আমাদের প্রফিট। দেখুন লিডার বোর্ডে আমাদের প্রফিট দেখাচ্ছে $36.60, মানে $36 আমাদের প্রফিট হয়ে গেছে অলরেডি। তো দেখুন এরকম কনফার্মেশন নিয়ে যদি ট্রেড প্লেস করা যায় তাহলে অবশ্যই প্রফিট হবে 100%। তো এর সাথে মার্কেট সাইকোলজি কিছু নলেজ তো থাকা অবশ্যই প্রয়োজন। তো আপনারা মানে হুটহাট করে অ্যাকাউন্টে ডিপোজিট করবেন না, প্রথমে ডেমো ব্যালেন্স দিয়ে এখানে প্র্যাকটিস করবেন। তো ডেমো ব্যালেন্স দিয়ে প্র্যাকটিস করার পর যদি মনে হয় যে আপনাদের এখন মূল ব্যালেন্স ডিপোজিট করে প্রফিট আনার অ্যাবিলিটি হয়ে গেছে, তখনই আপনারা আপনাদের মূল ব্যালেন্সের রিস্ক নেবেন, কারণ বাইনারি ট্রেডিং অত্যন্ত ঝুঁকিপূর্ণ অন্যান্য ট্রেডিং থেকে। আমি মূলত প্রফেশনালি একজন ফরেক্স ট্রেডার, তো ফরেক্সে আপনার ক্যাপিটাল জিরো হতে সময় লাগবে, কিন্তু বাইনারিতে আপনার ক্যাপিটাল জিরো হতে একটুও সময় নেবে না। এমনও হয় আপনার একটা ক্যান্ডেলে, যদি আপনি তো ইমোশন কন্ট্রোল করতে না পেরে একটা ক্যান্ডেলেই আপনার পুরো ব্যালেন্স আপনি ঢেলে দিবেন, ওই একটা ক্যান্ডেলেই আপনার পুরো ক্যাপিটাল জিরো হয়ে যাবে, আপনি ঠেকাইতেও পারবেন না। তো দেখি আরও কিছু মার্কেট আমরা ঘুরে আসি কী অবস্থা।
দেখুন একটি মার্কেট পেয়েছি ইউএসডি আইএনআর, মার্কেটটা বর্তমানে রেজিস্ট্যান্স লেভেলে, এখানে দেখুন সেলাররা এন্ট্রি নিয়েও উইক হয়ে যাচ্ছে, তার মানে কি এখানে সেলাররা স্ট্রংলি মার্কেটকে নিচে নামাইতে পারছে না। তো এখানে আমরা কিন্তু আপ ডাইরেকশনের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি, কারণ মার্কেট কিন্তু অলরেডি ব্রেকআউট করে ফেলছে। তো আমরা আপ ডাইরেকশনের জন্য $20 একটি ট্রেড প্লেস করলাম। দেখুন এটা আমাদের কনফার্মেশনটা কি, মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে এসে সেলার এন্ট্রি নিয়েছে, বাট বায়ারের প্রেশারে মার্কেট কিন্তু ব্রেকআউট করে ফেলছে, তার মানে কি আমরা এখন আপের জন্য ট্রেড প্লেস করতে পারি। তার মানে মার্কেট ব্রেকআউট করা মানে কি, মার্কেট এখন ওই লেভেলটা ওভারটেক করে উপরের দিকে যাবে। তো আমাদের যেহেতু মার্কেট যেহেতু রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করে ফেলছে, সেহেতু আমরা আপ ডাইরেকশনে $20 একটি ট্রেড নিলাম। তো এটা 100% শিওর শট থাকবে আমি মনে করছি, কারণ আমরা কনফার্মেশন নিয়ে ট্রেডটা প্লেস করছি, আমরা তো আন্দাজে ট্রেডটা প্লেস করি নাই, তো আমরা পুরোপুরি কনফার্মেশনের সাথে ট্রেডটা প্লেস করছি। দেখুন ট্রেডটা কিন্তু আমাদের ফেভারেই আছে, মার্কেট কিন্তু আপেই যাচ্ছে। তো দেখা যাক ক্যান্ডেল শেষ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো। দেখুন আমাদের কিন্তু প্রফিট হয়ে গেছে, আমাদের $20 প্রফিট হয়ে গেছে। দেখুন নেট ইস্যুর কারণে একটু ডিলে করছে, একটু লেট হবে, এই আমাদের প্রফিট কমপ্লিট ডান। আমাদের ডিপোজিট ছিল $100, দেখুন আমাদের এখন ব্যালেন্স $155। আমাদের লিডার বোর্ডের প্রফিট দেখাচ্ছে কত, দেখুন $55, ঠিক $55 আমাদের আজকের প্রফিট, নেট প্রফিট $55। তো আমাদের $100 ইনভেস্টমেন্টে $55 আমাদের প্রফিট। তো দেখুন এইভাবে নলেজ, সঠিক নলেজ এবং সঠিক গাইডলাইনের সাথে পুরো একটু ধৈর্য ধরে মার্কেটকে সময় দিয়ে একটা মানে স্ট্রং কনফার্মেশন পেয়ে যদি ট্রেডটা প্লেস করি আমরা, আমরা অবশ্যই প্রফিটের আশা করতে পারি এখান থেকে। যতই আমরা জানি যে বাইনারিতে প্রচুর রিস্ক, বাইনারিতে বেশিরভাগই লস হয়, বেশিরভাগ ট্রেডাররাই মানে লসের সম্মুখীন হয় বাইনারিতে এসে, তবুও যদি সঠিক নলেজের সাথে সঠিক এক্সপিরিয়েন্সের সাথে যদি এখানে ট্রেডগুলা মানে নেওয়া যায়, ক্যাপিটালটা যদি এখানে বিনিয়োগ করা যায়, খাটানো যায়, তাহলে অবশ্যই দিন শেষে প্রফিটেবল থাকা পসিবল। তো দেখুন গত ভিডিওতেও আপনাদেরকে মানে একটু বেশি রিস্ক নিয়ে দেখাইছিলাম, তো আজকের ভিডিওতে আর রিস্ক নিব না, যথেষ্ট হয়ে গেছে। $100 থেকে $55 মানে প্রায় 55% আমাদের ক্যাপিটালের গেইন হয়ে গেছে অলরেডি, তো আমরা কেন আর রিস্ক নিব। তো আমরা এরকম নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকবো, কিছু কিছু ছোটোখাটো স্ট্র্যাটেজি মানে শেয়ার করার চেষ্টা করবো, যে স্ট্র্যাটেজি দিয়ে আমরা প্রফিট করি আপনাদের সামনে লাইভে আমরা প্রফিট করে দেখাচ্ছি। তো স্টেপ বাই স্টেপ এই ভিডিওগুলো আমরা আপলোড করব। তো আপনারা অবশ্যই কিছু না শিখে এসব প্ল্যাটফর্মে ডিপোজিট করবেন না। তো শেখার জন্য ইউটিউবে আরও অনেক চ্যানেল আছে, অনেক ভিডিও আছে, আপনারা এর পেছনে সময় দিন এবং ডেমো ব্যালেন্স দিয়ে প্র্যাকটিস করুন, তারপরে ডিপোজিটের ডিসিশনটা নেবেন। তো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার সাথে লাইভে ডিসকাস করি প্রতিদিন, সাথে আমরা কিছু ট্রেডও দিই, মানে বলি যে আপনারা নিজেরা ট্রেড নেবেন না, আমরা যে সিগনালগুলো প্রোভাইড করব, আমরা যে ডাইরেকশনে আমরা ট্রেডগুলো করব, ওই ডাইরেকশনগুলো ফলো করে আপনারা ট্রেডগুলো নেবেন, তাহলে আপনাদের কী হবে, শেখার পাশাপাশি কিছু আর্নিংও হয়ে যাবে, সাথে আপনাদের প্র্যাকটিসও হয়ে যাবে। তারপর আমরা আপনাদের সাথে লাইভে থেকে যে ট্রেডটা আমরা প্লেস করব, কেন ট্রেডটা নিলাম, মানে কোন লজিকে নিলাম, কোন রিজনে নিলাম, এইগুলোও আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো এতে আপনার কী হবে, আপনি বুঝতে পারবেন যে এই ট্রেডটা আমরা কেন নিলাম এবং কেন প্রফিট হলো। তো এটা যখন আপনি বুঝতে পারবেন তখন তো আপনিও নিজে ট্রেড করে প্রফিটেবল হতে পারবেন, তাই না? এখানে তো মানে আন্দাজে কোনো কিছু করার প্ল্যাটফর্ম না এটা, এটা আপনার জ্ঞানটাকে এখানে বিনিয়োগ করতে হবে, আপনার সময় এখানে বিনিয়োগ করতে হবে, তারপরে আপনি এখান থেকে প্রফিট তুলতে পারবেন। তো যাই হোক আমাদের সাথে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আর সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ডিসক্রিপশনে দেখবেন টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে সবাই আমাদের ভালোবাসার মানুষ, ওখানে জয়েন হয়ে যান, প্রতিদিনই ওখানে আমরা আপডেট মানে শেয়ার করতে থাকি। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।